মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন সকাল 9:45 বাজে। তো 9:45 থেকে আমার ব্লগটা শুরু করছি। এইমাত্র অর্জুন স্কুলে চলে গেল, তো সেই জন্য ডাইনিং টেবিলের অবস্থা এরকম দেখতে পাচ্ছো, রান্নাঘরের অবস্থাও বিশাল খারাপ। তো চলো, এই আমি ব্লগটা শুরু করলাম, দেখি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখন রান্না করছি। আজকে রান্নাবান্নার খুব একটা চাপ নেই, শুধু ডিম ভাত রান্না করছি। শরীরটা যেহেতু ভালো নেই, সেই জন্য শুধু ডিমটাই রান্না করে নিচ্ছি। হাজবেন্ডকে সকালবেলা বললাম যে শুধু ডিম ভাত রান্না করলে হবে, তো বলে হ্যাঁ হবে। আর এই পাশে আমি এখন ওই যে কুলেকারা পাতা আছে না, তো সেইটার কি সেদ্ধ বসাবো। এই পাতা সকালবেলা এই আমাদের এখান থেকে যে সবজির ভ্যান যায় সেখান থেকে রাখলাম, তো এখন এইটা সেদ্ধ বসিয়ে রাখবো, পরে জলটা ঠান্ডা হলে ওই জলটা আমি খেয়ে নেব। কৃপা অর্জুন দুজনেরই আজকে স্কুল আছে, অর্জুন তো স্কুলে চলে গেছে, তোমাদেরকে তো বললাম, আর এখন কৃপা যাচ্ছে। তো সকালবেলা ওদেরকে সেই মোগলাই মতো বানিয়ে দিয়েছিলাম, সেটাই ওরা স্কুলে টিফিন নিল, আর ওই শসা বিস্কুট এগুলো তো থাকেই। কৃপা সপ্তাহে 3 দিন স্কুলে যায়, ওই যে 3 দিন প্র্যাকটিক্যাল ক্লাস থাকে সেই 3 দিন শুধু স্কুলে যায়, আর বাকি দিনগুলো তো স্কুলে যায় না। তো আজকে ওই প্র্যাকটিক্যাল আছে, তো সেই জন্য যাচ্ছে। সকালবেলা টিফিনের জন্য যে বাসনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো তো সব সিঙ্কের মধ্যে জমা করে রেখেছি, এখন এগুলো সব ধুয়ে নিচ্ছি। সকাল হলে পরে শুধু ধোয়া, ঘষা, মাজা এই শুধু করে যাও। আর ওই পাশে দেখো গ্যাস ওভেনে ডিমটা হচ্ছে, ডিমটা হয়ে গেছে, ওই আর কি একটু ফোটাচ্ছি ভালো করে, তারপরে ওটা নামিয়ে দেব। বাবা মার সাথে সন্তানদের সম্পর্ক বন্ধুর মতো হওয়া উচিত, এই কথাটা আমরা সবাই জানি এবং আমরা সবাই সেটা মেনটেন করার চেষ্টাও করি। আমরা সবাই চাই আমাদের সন্তানদের সাথে বন্ধুর মতো মিশবো, তাদেরকে যেরকম শাসন করব আবার সেরকম তাদের সাথে বন্ধুর মতো ব্যবহারও করব। কিন্তু অনেক সময় আমরা এই ব্যাপারটা থেকে একটু স্লিপ কেটে যাই, অনেক সময় আমরা শাসনটা একটু বেশি করে ফেলি। অর্জুনের গায়ে মাঝে মধ্যে আমিও হাত তুলি, তবে সেইভাবে কিন্তু অর্জুনকে কখনোই আমি মারি না। সেইভাবে বলতে আমি অনেকের মুখে শুনি যে সেই ওই লাঠি আছে না, সেই লাঠি দিয়ে মারধর করে বাচ্চাদের, তারপর খুন্তি, তারপর রুটি বেলার জন্য যে বেলনটা থাকে সেটা দিয়েও বাচ্চাদেরকে মারা হয়। তো এইসব গল্প যখন আমি অন্য কারো মুখে শুনি তখন না আমি অবাক হয়ে যাই যে তারা কি মা না অন্য কোনো কিছু, আমি না অবাক হয়ে যাই। খুন্তি, লাঠি, বেলেন এগুলো দিয়ে বাচ্চাদেরকে মারা হয়। ওই যে রান্না করতে থাকে তো বাচ্চারা তো দুষ্টামি করে, এটা ওটা করতে থাকে, অন্যায় করে, তো সেই সময় দমাদম করে ওই খুন্তি, বেলেন, লাঠি ওইসব দিয়ে বাচ্চাদেরকে মারা, এবং তারা সেটা আবার গর্ব করে বলে যে আমার বাচ্চা কথা শুনবে না, মানে কথা যখন না শুনে তখন খুন্তি দিয়ে বাড়ি দেই, বেলেন দিয়ে বাড়ি দেই, এইভাবে গর্ব করে সেটা আবার বলে। যখন আমি বলি যে অর্জুন কথা শোনে না, এরকম ধরনের কোনো গল্প যখন আমি করি তখন তারা আমাকে এই ধরনের কথাগুলো শোনায়। তো আমি আমার মুখের উপরে বলে দিই তাদেরকে যে হ্যাঁ, ছেলের গায়ে হাত তুলি, ওই ছোটোখাটো হয়তো একটু চড় থাপড় এগুলো আর কি করে থাকি, কিন্তু এরকম খুন্তি, বেলেন এসব দিয়ে মারার সাহস আমার কোনো দিনই হবে না। এমনকি আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ বাচ্চাদের গায়ে হাত তোলে না। এই যে কৃপার বাবাকে তোমরা দেখতে পাও, কৃপার বাবা, তারপর আমার ভাসুররা, তারা যথেষ্ট মানে ঠান্ডা প্রকৃতির মানুষ, শান্ত প্রকৃতির মানুষ, সন্তানদেরকে খুব মানে বুকে আগলে রাখে। আমাদের বাড়ির মায়েরা খুব ক্যাচর ম্যাচর করে থাকে, কিন্তু বাবারা আবার একটু ধৈর্য ধরে বাচ্চাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করে। বাচ্চাদের গায়ে এইভাবে যদি হাত তোলা হয় তাহলে সেই বাচ্চারা কিন্তু খুব হিংস্র হয়ে যায়। বাচ্চাদের সামনে যদি সবসময় বলা হয় যে তুই এটা পারবি না, ওটা পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, এরকম বললে কিন্তু বাচ্চারা লাজুক হয়, বাচ্চারা কিন্তু আর কোনো কিছু করতে চায় না, মানে কোনো কাজ করার আগেই ওরা ভয় পেয়ে যায়, লজ্জা পেয়ে যায়, রাগের মাথায়। আমিও অনেক সময় অর্জুনকে বলি যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কারো কথা শুনিস না, কিন্তু সেটা আমি রাগের মাথায় বলি। যখন আমি শান্তভাবে অর্জুনের সাথে কথা বলি তখন সবসময় আমি অর্জুনের ব্রেন ওয়াশ করে থাকি, যেহেতু অর্জুন একটু দুষ্টু একরোখা, তো সেই জন্য অর্জুনের সাথে আমাকে অনেকটা সময় থাকতে হয়, অনেক কথা বলতে হয় ওর সাথে আমাকে। কৃপাকে নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি,
কৃপা খুব শান্তশিষ্ট, তোমরা তো দেখোই। কৃপাকে নিয়ে আমাকে এই ধরনের চিন্তা ভাবনা করতে হয়নি, কৃপা যেরকম আছে খুবই ভালো আছে। কিন্তু অর্জুন একটু একরোখা হয়েছে, তো ওকে নিয়ে আমার একটু চিন্তা হয়। যারা বাচ্চাদের গায়ে এইভাবে হাত তোলে তারাই কিন্তু একসময় বড় হয়ে অন্যদের সাথে ঝগড়া করে, মারামারি করে। যেহেতু সে ছোটোবেলা থেকে ওইভাবেই মারধর খেয়ে বড় হয়েছে, সেই জন্য ওই কাজটা সে বড় হয়ে আবার অন্যদের সাথে করে থাকে। স্নান করে আসলাম আর এসে এখন এই দেখো দুপুরবেলার পুজোটা দিলাম, কিন্তু আজকে না দুপুরবেলার পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে ফেললাম, এখনো 12টা বাজেনি। অন্যান্য দিন আমি ওই 12টার পরে পুজো দিই, 12টা সাড়ে 12টা এরকম সময় পুজো দিই, এখন বাজে 11টা 20 এরকম বাজে, 11টা 20 সময় দুপুরবেলার পুজো দিলাম। তাড়াতাড়ি আজকে ঠাকুর দুপুরবেলার লাঞ্চটা করে দিল, কি করবো বলো। আমি এই তো স্নান করে আসলাম, তো এরপর ভিডিও এডিট ফেডিট এসব করতে হবে, সব কাজ করতে করতে না তারপর হয়তো আমি ভুলেই যাব যে দুপুরবেলার পুজো দিতে হবে, সেই কথা আমার মনেই থাকবে না, কারণ দুপুরবেলার পুজো তো আমি বেশি একটা দেই না, কৃপাই দেয়, তো আমার হয়তো মনেই থাকবে না, ভুলে যাব। তো সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ফেললাম, আজকে ঠাকুর তাড়াতাড়ি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকবে। এখন ঘুম পাড়াবো না, 12টার সময় কি ঘুম পাড়াবো, এই 12টা তো বাজে নেই, 11:30টার সময় কি ঘুম পাড়াবো, ওই একটা একটা দুটোর দিকে এসে ওই পর্দাটা ফেলে দেবো, লাইট অফ করে দেবো, এখন এরকমই থাকবে, পরে ওই দুপুরবেলা পর্দাটা টেনে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, তো ভিডিওটা এডিট করার পরে তারপর আমি কিছুক্ষণ সময় শুয়েছিলাম, তোমাদেরকে বললাম না যে একটু আমি এখন অসুস্থ আছি। তো যাই হোক, কৃপা অর্জুন স্কুল থেকে চলে এসেছে, এখন 5টা বাজে, অর্জুন উপরের ঘরে ভাত খাচ্ছে, ভাতটা মেখে দিলাম, ও ওই থালার মধ্যে চামচ দিয়ে ভাত খাচ্ছে, কৃপাও চলে এসেছে স্কুল থেকে, তো সেই জন্য খাটের অবস্থা এরকম হয়ে আছে, ওদের স্কুল ড্রেস তারপর বই খাতা সব কিছু দেখো ছড়ানো ছেটানো, সেগুলো এখন গুছিয়ে রাখছি। আর এই বই খাতার জ্বালায় না আমি আর ঘরে থাকতে পারছি না, যেখানে যাই সেখানেই বই আর খাতা, রাবার পেন্সিল বই খাতা রাবার পেন্সিল পেন, শুধু এই দেখি সারা বাড়িতে, শুধু বই খাতা রাবার পেন্সিল এগুলোই শুধু ছড়ানো ছেটানো। মানে আমার ছেলে মেয়ের এক একজন না সে বিদ্যাসাগরকেও ছাড়িয়ে যাবে। হ্যাঁ, সারাদিন আমি শুধু এগুলো তুলতেই থাকি, প্রত্যেকটা ঘরে বই খাতা, বাড়িতে শুধু ছেলে মেয়ের বই খাতা, কৃপা তো ওই যে একটু পরপর করতে যায়, ওই জন্য বই খাতা শুধু বের করে এখানে ওখানে রেখে যাবে, আবার সেগুলো ধরা যাবে না, আমি নাকি ওগুলো সে কিভাবে রেখে দেয় ও নাকি ওর বই খাতা খুঁজে পায় না, ওই যে ওই চেয়ারের উপরে যে বই খাতা রেখে গেল হয়তো ওগুলো রাত্রে এসে পড়বে ওর লাগবে, ওগুলো ওইভাবে রেখে গেল, আমি যদি ওগুলো নিয়ে ওইখানে এখন রেখে দিই আবার ঠিকঠাক মতো গুছিয়ে এসে আবার কাই কুই করবে, তুমি এগুলো কেন সরালে, এগুলো তো ধরবে, এগুলো ধরবে না, সবসময় সবকিছু গুছিয়ে রাখবে না, পুরো আমাকে যেন এরকম করে শুধু বলবে, সবসময় সবকিছু গোছাতে নেই, বই খাতার মধ্যে হাত দেবে না, ওর নাকি এক একবার এক একটা বইয়ের দরকার হয়, এক একবার নাকি একটা এক একটা খাতার দরকার হয়, সেই জন্য ও নাকি এইভাবে বই খাতা রাখে, গুছিয়ে রাখলে নাকি ওর আরো তাতে অসুবিধা হয়ে যায়, উপরে গিয়ে দেখো সেই একই অবস্থা, অর্জুনেরও তো ওই একই অবস্থা, অর্জুনেরও তো অনেকগুলো সাবজেক্ট, প্রায় 8-10টা সাবজেক্ট, অর্জুনের তো সেই স্কুলে আটখানা পিরিয়ড হয়, তো সেগুলোর টাস্ক থাকে, আবার 2 ম্যামের পড়া থাকে, তো মোটামুটি সব বই খাতা নামাতে হয় ধরতে হয়, এই খালি বই খাতা দিয়ে সারা বাড়ি ঘর ছড়ানো ছিল। ও তারপর জানো কৃপা আবার কি বলে, বলে বই খাতা কি সবসময় গুছিয়ে রাখার জিনিস, বই খাতা কি আলমারির জামা কাপড় যে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, বই খাতা সবসময় মানুষের দরকার হয়, ওগুলো মানুষের সবসময় প্রয়োজন হয়, এই ধরো মানে ওই হোয়াটসঅ্যাপে হয়তো কোনো বন্ধু পড়া চাইলো, সে হয়তো স্যারের কাছে যায়নি, বলে সে এই আমাকে পড়া দিতে হয় সেই জন্য বইয়ের দরকার হয়, স্যারদের পড়া তো যেন আছে, তাই আমাকে বোঝায় আমাকে বলে যে বই খাতা কি সবসময় গুছিয়ে রাখতে হয় নাকি, বই খাতা এলোমেলো থাকলে কিছু হয় না, যারা বই খাতা গুছিয়ে রাখে তারা পড়াশোনা করে না, উল্টো আমাকে এসব বলবে আর হাসবে। ঘর তো গোছানো হয়ে গেছে, এখন আমি এই ঘরটা ঝাড় দেবো, নিজের ঘরটা পুরোটাই ঝাড় দেবো, উপরের ঘরটা ঝাড় দিতে হবে না, ওটা আর ঝাড় দেবো না, তো এই কাজগুলো করে সন্ধেবাতি দিয়ে অর্জুনকে পড়তে বসাতে হবে। হারমোনিয়ামের উপরে কৃপার বই খাতাগুলো এখনও আছে, ওগুলো আমি ধরবো না, ওগুলো ধরলেই আবার বলবে তুমি কেন ওগুলো ধরেছো, ওগুলো আমার লাগবে, ওই সেই আবার শুরু করবে, অর্জুনের স্কুল ব্যাগটা উপরের ঘরে নিয়ে যাও। শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, অর্জুনকে পড়ানো আমার কখনো মিস হয় না। এই যে সোমবার দিন আমি উপোস করেছিলাম, সেদিনও কিন্তু রাতের বেলা বসে বসে আমি অর্জুনকে পড়িয়েছি,
মানে ওকে পড়াতে আমার ভালো লাগে, অনেক কিছু জানা যায় তো, সেই জন্য ওকে পড়াতে আমার খুব ভালো লাগে, নতুন নতুন অনেক কিছু জানতে পারি। আবার ছোটবেলায় যে পড়াগুলো করেছিলাম সেই পড়াগুলো যখন ওদের বইতে দেখি তখন খুব ভালো লাগে, ছোটবেলার কথা মনে পড়ে। এখন 8:45 বাজে, তো অর্জুনকে পড়াচ্ছিলাম, এখনো পড়ানো হয়নি, এখনো 2 সাবজেক্ট পড়ানো বাকি। আর আমি এই পেঁয়াজ রসুন কাটতে বসে বললাম, এই দেখো পরে ওই বাকিটা পড়াবো। এ কিবা, তুই একটু পড়িয়ে দে না, স্কুলে টাস্ক পড়াতে হবে, একটু পড়িয়ে দে না। এই যে দেখো পেঁয়াজ রসুন এগুলো সব নিয়ে আসলাম, চিকেন রান্না হবে রাতের বেলা, ধ্যাত চিকেন রান্না হবে রাতের বেলা, তো সেই জন্য এই এখন পেঁয়াজ রসুন কাটবো, আর আমার হাজবেন্ড রান্নাটা করবে। ও তো চিকেন এনে রেখেছে সেই সন্ধ্যের সময়, তো আমি তো ওগুলো কিচ্ছু ধরতে পারিনি, ঠাকুর পুজো দিয়ে এসে ওকে এই পড়তে বসালাম। আমার না এই জন্য রাতের বেলা না কোনো রান্না বান্না করতে ইচ্ছে করে না, অর্জুনকে পড়াতে হয় তো সেই জন্য এসব রান্না বান্না করতে আর ভালো লাগে না। বললাম যে ডিম রান্না করা আছে ওই দিয়েই ভাত খেয়ে না, রাতের বেলা আর এই চিকেন বিকেন খেও না, বলে অনেক দিন চিকেন খাই না, রাতের বেলা চিকেন একটু চুপ কর না, রাতের বেলা চিকেন খাওয়ার মজাই আলাদা, রাতের বেলা চিকেন রান্না করলে নাকি মানে রাতের বেলা চিকেন রান্না করে সেটা খেলে নাকি টেস্ট বেশি লাগে। আর ছেলে মেয়েরা তোর বাবার হাতে রান্না খেতে ভালোবাসে। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ রসুনটা কাটবো, তারপরে নিচে গিয়ে চিকেনটা ধুয়ে রাখবো, ওর বাবা রান্না করবে, তারপর আমি আবার এসে অর্জুনকে পড়তে বসাবো। এই দেখো আমি এই চলে আসলাম, এই কাটাকুটি করতে অর্জুন এই বক বক শুরু করে দিয়েছে, এতক্ষণ বেশ সুন্দরভাবে পড়ছিল। চিকেনের মধ্যে টমেটো দেবে বলে এই কতগুলো টমেটো নিয়ে আসছে। কটা দিলে, একটা না দুটো দিলে টমেটো? এটা এখন ফ্রিজে রেখে দেয় বাবু, থালাটা দে। ওরে বাপ রে বাপ, আহা কি সুন্দর চিকেনের কালার, আহা বাবা ছেলের বিট ক্লাসই দেখবো। আমার পাশে পুরো চিকেন খালি করে দিলাম, কড়াই একদম খালি। বাবা দেখতে আসছে, পড়ে যাবে চিকেন। উপরে ঘরে এই চলে আসলাম, এখন তো ঘুমাবো, নিচের ঘরে কাজকর্ম সব হয়ে গেছে। আর ঘুমোতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু গল্প না করলে ভালো লাগে না, চুলটাও বেঁধে নিলাম টিকটিকির লেন্স। তো আজকে যেন সত্যি পার একটা আর কি ফাড়া গেল। আমি ওই আদা পেঁয়াজ রসুন কেটে ধুয়ে বাটির মধ্যে রাখলাম, তো ওটা রেখে তারপরে আমি চিকেনটা ধুচ্ছিলাম, ভাবছিলাম যে চিকেনটা ধোয়া হয়ে গেলে তারপরে আমি আদা রসুনটা পেস্ট করে নেব। তো এর মধ্যে কৃপা আবার নিচের ঘরে গেল, কিসের জন্য গেছে জানি না, ও তো মানে 2 মিনিটও এক জায়গায় থাকতে পারে না। আমি নিচে চলে গেলাম, পেছন পেছন ও চলে গেল নিচে। হ্যাঁ, তো ওকে দেখে আমি আবার বললাম কি আর ছাল কামা, ওকে দেখে আমি আবার বললাম যে একটু ওই পেঁয়াজ রসুনটা পেস্ট করে দে, যে তুই যখন এখানে দাঁড়িয়ে আছিস এটা একটু পেস্ট করে দে। তো আমি ওকে এরকম বলি, ও যখন আমার পাশে থাকে তখন ওকে বলি পেঁয়াজ রসুনটা এরকম আর কি ব্লেন্ড করে দিতে বলি। আমি ওই ধুয়ে টুয়ে রেখে দেই, তো ও আমার হাতের কাছে থাকলে বা ওকে দেখলে আমি ওকে বলি মাঝে মধ্যে যে এটা একটু ব্লেন্ড করে দে, তো ও দেয় মাঝে মধ্যে দেয় ব্লেন্ড করে দেয়। তো আজকেও সেরকমই ওই আর কি ওটা ব্লেন্ড করে দিল। তো আজকে আবার ও একটু পাতা মেরেছে, আলাদা আলাদা করে ব্লেন্ড করছিল, আমি বলেছি যে 3টে জিনিস একসাথে ব্লেন্ড করে দে, বলে না পাপা খ্যাট খ্যাট করে, 3টে জিনিস একসাথে ব্লেন্ড করলে পেঁয়াজটা আলাদা ব্লেন্ড করবো, আদা আর রসুন একসাথে ব্লেন্ড করে দেবো।
তো ও সেই পেঁয়াজটা বাটলো, তারপরে আদা রসুনটা দিল। তো আদা রসুনটা পেস্ট করার সময় না সেই ও কি করলো, ওই একে দিয়ে চালাচ্ছিল, তো এক থেকে যে দুয়ে দিল ওই রেগুলেটর যেটা থাকে ওটা যেই ঘোরালো, অমনি সেই আগুন সেই বেরোলো, মানে শব্দ করে আগুনের আগুন বেরোলো, আগুনের মতো বলছি কেন আগুনই বের হয়েছে। ওই যে মিক্সার মেশিনের যে জয়েন্টটা থাকে না, ওই দেখবে একটু গ্যাপ মতো থাকে, তো সেখান থেকে আগুন বেরোলো, খুব জোরে শব্দ হয়েছে। তো আমি তো সেই ওইখানে মাংস ধুচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি তো সেই তাড়াতাড়ি করে ওকে সরাচ্ছি, ও নিজেও সরে গেছে, ফটাস করে ওরকম বাস্ট হয়েছে। তো মিক্সার মেশিন বাস্ট হলো না কি হলো কিছুই বুঝলাম না, আমি তাড়াতাড়ি করে প্ল্যাগটা খুলে দিলাম, এবার বাকি খবর আর জানি না, তবে মনে হয় ভিতরে তারটা সব পুড়ে গেছে, ও খুব পোড়া গন্ধ বেরোচ্ছিল। তো দেখো বিপদ না মানে বলে কয়ে হয় না, ওর যদি হঠাৎ পুড়ে যেত বা কারেন্টটা শর্ট করতো তাই ভাবছি, সামান্য একটু মিক্সার মেশিন চালাতে গিয়ে কি অবস্থা দেখো। সব ভালো, সব কিছু কি সুন্দরভাবে হচ্ছিল, চিকেন রান্না হবে, ছেলে মেয়ে আনন্দ করছে, লেখাপড়া করলো, মাঝখান থেকে ওইভাবে মিক্সার মেশিনটা পুড়ে গেল, তো কৃপার কোনো ক্ষতি হয়নি, এটাই আর কি বড় কথা, ওর ভাগ্যটা ভালো কিছু হয়নি। আমি শুধু সেটাই ভাবছি যে আর মেয়েটার হাতটা যদি পুরো টুরে যেত কারেন্টটা শর্ট করতো, সেটাই ভাবছি। আমি এই জন্য না কৃপাকে সবসময় বলেছি গ্যাস ওভেনের কাছে যাবি না, গ্যাস ওভেনের কাছে কম যাবি, আমার ভালো লাগে না, ও সবসময় গ্যাস ওভেনের কাছে ঘুটুর ঘুটুর করতে থাকে, আমার একটু পছন্দ হয় না। তো ইদানিং এখন আর গ্যাস ওভেনের কাছে যাওয়ার অত সময় পায় না, কারণ পড়াশোনার এখন এত চাপ, এখন আর গ্যাস ওভেনের কাছে যাওয়ার অত সময় পায় না, ওই মাঝে মধ্যে শখ করে একটা দুটো হয়তো রান্না করলে করলো, সেরকম একটা গ্যাস ওভেনের কাছে এখন আর যায় না। আমি যখন ক্লাস এইটে পড়ি তখন জানো তো আমার একটা হেয়ার ড্রায়ার ছিল, হ্যাঁ, তো সেটা কে জানি আমাকে গিফট করেছিল মনে নেই, তো সেটা দিয়ে না মাঝে মধ্যে শখ করে চুল শুকাতাম, তো একদিন সেই চুল শুকাচ্ছি আর ওইটা ফটাস করে ফেটে গেছে, ওই কি বড় মতো অবস্থা, হ্যাঁ ওই ওরকম বাস্ট হলো আর সেই পোড়া গন্ধ বেরোচ্ছিল। তারপর থেকে আর আমি ভয়ে কোনো দিন ও হেয়ার ড্রায়ার কিনলাম না, আমার ওই দিনের কথা মনে পড়ে যে চুলটা যদি পুড়ে যেত। এই ঘুমা ঘুমাস নি, ঘুমা ঘুমা এখন ঘুমা বাবা। তাহলে বন্ধুরা এখন তাহলে শুয়ে পড়ি, 11:15 বাজে, আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কালকে আমার হাজবেন্ড আবার বাইরে বের হবে সকাল সকাল, তো যাই হোক কালকে তোমাদের সাথে সকালবেলা কথা হবে, এখন তাহলে গুড নাইট, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমরাও এখন ঘুমানোর চেষ্টা করি। হ্যাঁ তুই ঘুমাবি না, তুই প্রতিদিন এক কথা বলিস রাতের বেলা, তো গুড নাইট বন্ধুরা। হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা, তো কালকে রাতে তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা তোমাদের সাথে কথা বলবো, তো সেই জন্য চলে আসলাম, কিন্তু এখন আর তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলবো না, কারণ ব্লগটা তো বড় হয়ে গেছে, ওই কারণে এখন আর তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলতে পারবো না। দেখো আমার না কেমন যেন শীত শীত লাগছে, সেই জন্য ফ্যানটা অফ করে দিলাম, যদিও ওয়েদারটা একটু অন্যরকম, মানে ওই মেঘলা মেঘলা আকাশ, তো বৃষ্টি হচ্ছে গত 2-3 দিন ধরে, তো সেই জন্য এরকম লাগছে। তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।